বঙ্গবাসীর জন্য বড় খবর, বন্দে ভারতের ইঞ্জিন এবার তৈরি হবে বাংলায়। শুধু তাই নয়, বন্দে ভারতের ডিজাইনও তৈরি হবে রাজ্যেই। এমনটাই জানালেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রেলে বিপ্লব ঘটাতে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেল মন্ত্রক। অমৃত ভারত স্টেশন যোজনায় রাজ্যের একাধিক স্টেশনকে একেবারে ঢেলে সাজানো হবে, যার মধ্যে শিয়ালদহ, দীঘা, ক্যানিং সহ একাধিক প্রান্তিক স্টেশন রয়েছে। এমনকি হাওড়া নয়াদিল্লি রুটে কার্যত বিপ্লব ঘটছে, তৈরি হচ্ছে আরও ট্র্যাক, এমনকি একাধিক লাইনেরও সম্প্রসারণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর মধ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসেই তৈরি হবে 4টি বন্দে ভারতের ইঞ্জিন। শুক্রবার দীর্ঘক্ষণ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পল। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয়, আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আসানসোলের বিধায়ক। এদিন বাংলায় বন্দে ভারতের ইঞ্জিন তৈরি হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। অগ্নিমিত্রা পল বলেন, আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অনারেবল জিএম সাহেব মিস্টার দাসের সাথে কথা বলতে, এটা বেসিক্যালি একটি সৌজন্য সাক্ষাৎকার ছিল। উনি নতুন এসেছিলেন, ওনার সঙ্গে আমার দেখা হয়নি, এবং ধন্যবাদ জানাতে এসেছিলাম, কারণ কি আপনাদের মনে আছে যে কিছুদিন আগে আমি যখন আগের জিএম সাহেব ছিলেন মিস্টার কাশ্যপ, তখন ওনাকে এসে বলেছিলাম যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এতদিনকার একটি ফ্যাক্টরি এবং তার লেগেসি সেটাকে আমরা বহন করে চলেছি, এবং সেখানে যদি আরও ইম্পর্টেন্ট কিছু কাজ দেওয়া যায় যেরকম বন্দে ভারত, এবং আপনারা অত্যন্ত খুশি হবেন যে আজকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে 4টে বন্দে ভারতের লোকো করার অর্ডার দেওয়া হয়েছে, ইনক্লুডিং দ্য ডিজাইনিং। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর, তাকে ধন্যবাদ জানাতেও এসেছিলাম। আসানসোলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলের কারখানা। চলতি বছরে রেকর্ড রেল ইঞ্জিন তৈরি করেছে এই সংস্থা। এক বছরে 446টি রেল ইঞ্জিন তৈরি হয়েছে। এবার সেখানেই আরও এক ইতিহাস, তৈরি হবে বন্দে ভারতের ইঞ্জিন। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, একাধিক বন্দে ভারত পাবে বাংলা, তেমনটাই পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। সম্ভবত এই মাসেই পাটনা হাওড়া রুটে বন্দে ভারত চালু হয়ে যাবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।